না না মিসেস মুখার্জি আপনি ব্যাপারটাকে কিন্তু এবার একটু সিরিয়াসলি নিন আমাদের স্কুলে কিন্তু সব ভদ্রবাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে এটা কিন্তু কোনো সস্তার স্কুল নয় বাচ্চার মুখে এই ধরনের ভাষা কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না 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 ম্যাডাম না আমি আমি সিরিয়াসলি বুঝতে পারছি ম্যাডাম আমি আমি সত্যি বুঝতে পারছি বাট ও কিভাবে এইসব ভাষা শিখছে আমি সেটাই কিছুতেই বুঝতে পারছি না ম্যাম অন্য বাচ্চারা তাদের গার্ডিয়ানদের জানাচ্ছে অ্যান্ড মিসেস মুখার্জি আপনাকে জানিয়ে রাখি আমাদের কাছে কিন্তু অন্য প্যারেন্টসের কমপ্লেনও আসছে কারোর সাথে ঝগড়া হলেই আপনার ছেলের মুখে গাধা গরু শুয়োর জানোয়ার এইসব সম্বোধন শোনা যায় ছি ছি কথায় কথায় শালা বলছে আজকাল সেদিন তো সুতপা মিস আপনার ছেলেকে কাগজ ছিঁড়ে সেটাকে রোল করে তাকে সিগারেটের মতো করে মুখে ঢোকাতেও দেখেছে এগুলো তো মেনে নেওয়া যায় না আমি খুবই লজ্জিত ম্যাডাম আমি আমি সত্যি ভীষণ লজ্জিত আমি আমি একটু সময় দিন ম্যাডাম একটু সময় দিন আমি দেখছি ম্যাম প্লিজ ম্যাডাম একটু সময় দিন আমাকে হ্যাঁ দেখুন যত তাড়াতাড়ি ছেলেকে শুধরে নিতে পারেন ছি 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 কি লজ্জার কথা হ্যাঁ আজ তোর জন্য আমায় তোর জন্য আমায় এইভাবে কথা শুনতে হলো বাবা কি দিচ্ছি না আমরা তোকে একটা ভালো পরিবেশ ভালো শিক্ষা আর তুই কি না দাঁড়া দাঁড়া আজ বাবা আসুক তারপর দেখ তুই কি হলো গো বৌমা কি করেছে বাবান মা আপনাকে আর কি বলবো মা ছি 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 কোথা থেকে যে এইসব শিখছে কিছুই বুঝতে পারছি না মা আমি সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না মা ছি 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 এই ওর জন্য আমার আজকে মাথা লজ্জায় হেট হয়ে গেল মা আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে নাকি আমার নাতিটা কি করেছে হ্যাঁ আয় তো বাবা আয় আয় আমার কাছে আপনি একদম আশকারা দেবেন না কিন্তু একদম আশকারা দেবেন না আপনি আপনি জানেন না আপনার নাতি কি সব ভাষা ব্যবহার করছে আজকাল এত বোঝাই এত বকি গাধাটার মাথায় কিচ্ছু ঢোকে না কিচ্ছু না কিচ্ছু ঢোকে না মেরো না মেরো না বৌমা ওকে ওকে মেরো না না মারবে না মারবে না ওকে আদর করে রাখবে আদর করে রাখবে ওকে আদরে আদরে বাঁদর তৈরি হবে তাই না আজ এই ছেলেটার জন্য আমাদের ক্লাস টিচারের কাছ থেকে কত কথা শুনতে হলো আধ ঘন্টা ধরে অসভ্য জানোয়ার ছেলে কোথাকার আবার ঠাম্মার পিছনে গিয়ে লুকানো হচ্ছে বেরিয়ায় বেরিয়ায় বলছি কিন্তু আমি ভালো হয় না কিন্তু বাবা বৌমা দাঁড়াও কি করেছে একটু পরিষ্কার করে বলো তো কি আর বলবো মা কি বলবো আর পড়াশোনা শিখছে না দিন দিন ছাগল তৈরি হচ্ছে এই এই কথাগুলো কোথা থেকে শিখছিস রে কার সাথে মিশছিস কার সাথে মিশছিস বল বাবান বেরিয়ায় আজকে তোকে আমি ছাড়বো না কিন্তু কার সাথে মিশছিস বল তুই এই বাবান কি করেছিস তুই বল তো ঠিক করে ও কি বলবে মা কি বলবে ও আমি বলছি শুনুন স্কুলে ছেলে মারামারি করছে জানেন মারামারি করছে ও আরে বৌমা বাচ্চা ছেলে ওরা তো একটু এরকম করবে মা পুরো কথাটা শুনুন আগে বাচ্চারা মারামারি করবে খেলবে দৌড়াবে এটাই স্বাভাবিক কিন্তু এই বয়সের একটা বাচ্চা যদি মারামারি করতে করতে বন্ধুকে তুই একটা গাধা তুই একটা গরু এসব বলে কথায় কথায় শালা বলে কাগজ দিয়ে সিগারেট বানিয়ে মুখে ঢোকায় সেটা তো মেনে নেওয়া যায় না তাই না মা এই বাবান তুই তুই এই সব করিস হ্যাঁ চল চল আমার সাথে আমার ঘরে চল আজ তোর হচ্ছে দাঁড়া ছি 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 হচ্ছে বাড়ির ছেলে ডিম্পি তরকারিতে নুন নেই গো কি যে সব রান্না বান্না করো আজকাল হ্যাঁ আমি তো কিছুই পারি না কিছুই পারি না বলো রান্না পারি না ঘর সামলাতে পারি না বাচ্চা মানুষ করতেও পারি না আরে আমি তো মজা করছিলাম ডিম্পি
কিরে বাবান, ওরম কাঁচু মাছু মুখ করে বসে আছিস কেন? বগা খেয়েছিস নিশ্চয়ই। এই কি গো, তুমি খাবে না নাকি? কোথায় চলে গেলে? আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। আশ্চর্য, ধুর খোকা, না খেয়ে উঠিস না, বৌমা ঠিক খেয়ে নেবে। তুমি খাও মা, আমি আসছি। এই কি ব্যাপার গো, কি হয়েছে একটু বলবে? সারাদিন পর না আর ভালো লাগে না। কি হয়েছে সেটা তোমার গুণধর ছেলেকেই জিজ্ঞেস করো। তার আগে তোদের একটু আমার সাথে কথা বলতে হবে যে। হ্যাঁ মা, ভেতরে এসো তো, কি হয়েছে একটু খুলে বলবে আমায়। বৌমা বাবানের উপর খুব রেগে আছে। বাবানের স্কুল থেকে নানান রকম অভিযোগ আসছে, যেগুলো মা হিসেবে ও মেনে নিতে পারছে না। না পারাটাই স্বাভাবিক, তবে বৌমা তোমায় একটা কথা বলি, এরম নানা সমস্যা আমাদের জীবনে আসে, তখন এভাবে মাথা গরম না করে সমস্যার উৎসটা যদি ঠান্ডা মাথায় খোঁজা যায়, তাহলে সেই সমস্যাটাকে বোধহয় গোড়া থেকে উৎখাত করা সম্ভব হয়। হ্যাঁ তো সমস্যাটা কি সেটাই তো জিজ্ঞাসা করছি। এই যে তুই, আমি, তুই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাস, সেটা কি বাবান জানে না, নাকি দেখে না? ওরা বাচ্চা খোকা, যা দেখবে তাই শিখবে। বিশেষ করে বাবা মা যা করে সেটাই তারাও অনুকরণ করতে চায়, তাই না? তাই হয়তো বাবান কাগজ কেটে সেটা দিয়ে সিগারেটের মতো রোল করে মুখে দিয়েছে, তোকেই অনুকরণ করতে চেয়েছে। দাঁড়ান মা, আর এই যে এত গালাগালিগুলো দিচ্ছে, কথায় কথায় এগুলো কোথা থেকে শিখছে? কই সুমিত তো কখনো? ওটা ওটা তোমার থেকে শিখছে বৌমা। কি বলছেন মা, আমি তো কখনো। বিকেলে যখন এই বিষয় নিয়ে বাবানকে বকছিলে, তুমি কি খেয়াল করেছিলে কথার মাঝে কতবার তুমি ওকে গাধা, গরু, বাঁদর, ছাগল, জানোয়ার এইসব বলছিলে? আমরা রাগের মাথায় অনেক সময় এরকম নানান কথা বলে ফেলি, কিন্তু বাচ্চারা সেগুলো সব মনে রেখে দেয়। ওরা তো বোঝে না সেই কথাগুলো ঠিক কোথায় কিভাবে ব্যবহার করতে হয় অথবা হয় না। সে তো শুনছে তার মা তাকে বলছে, সেটা তো ভুল হতেই পারে না তার কাছে, তাই না বৌমা? এভাবে এভাবে তো কখনো ভাবিনি বিষয়টা মা। হ্যাঁ মা, আপনি হয়তো ঠিক বলছেন জানেন। তবে তবে ওই যে শালা, ওটা তো আমরা বলি না, ও সব কোত্থেকে শিখলো? ওটা ওটা শিখেছে ওর পুলকার আঙ্কেল থেকে, ড্রাইভার মানুষ, ওদের মুখের ভাষা তো ওরমই হয়, তাই না? দেখো মা, বাবানকে পৃথিবী থেকে লুকিয়ে রাখতে তুমি পারবে না, ভালোটা যেমন শিখবে আবার খারাপটাও শিখবে, কিন্তু তোমায় শিক্ষা দিতে হবে কোনটা সে আত্মস্থ করবে আর কোনটা করবে না, কোনটা ভালো আর কোনটা খারাপ, কোথা থেকে শিখছে, কোথায় শুনলো, কোথায় দেখলো,
তার থেকেও বড় কথা সব কিছুর মধ্যে থেকে সঠিকটাকে বেছে নেওয়া। ভালোর নির্যাসটুকু শুধু গ্রহণ করা, এই শিক্ষাটাই ওকে দিতে হবে বৌমা, বুঝলে? এই শিক্ষাটাই ওকে দিতে হবে ভালো করে, তবেই তো প্রকৃত মানুষ হয়ে উঠবে গো। শেষ হলো ঘর ঘর কি কাহানি এই অডিও ওয়েব সিরিজের অষ্টম নিবেদন। গল্পের নাম গালাগাল। ক্লাস টিচার এবং মায়ের ভূমিকায় ছিলেন অঙ্কিতা ব্যানার্জি, ডিম্পির ভূমিকায় সায়ন্তিকা। সমগ্র ভাবনা, সংলাপ, কাহিনী এবং সুমিতের ভূমিকায় ছিলাম আমি, শুভাশিস।